Breaking Bengal, Weekly Host. খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে ডায়মন্ড হারবারে মহকুমা শাসক সুকান্ত সাহা ও ডায়মন্ড হারবার পৌর প্রশাসকের উদ্যোগে ডায়মন্ড হারবারের কালীবাজারের নিষিদ্ধ পল্লীতে গিয়ে যৌনকর্মীদের রাখি পরানোর পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ও খাদ্য সামগ্রী তুলে দিলেন মহকুমা শাসক বিস্তারিত বিজ্ঞাপনের পর শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ 03210255046 জিম ঘর বন্ধ প্রেমের ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তকদিরখানা সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার রাখি বন্ধন উৎসবে রাখি পরানোর পাশাপাশি সাধারণের মধ্যে বেশি বেশি করে মাস্ক বিতরণ করতে হবে এদিন রাখি বন্ধন উৎসব উপলক্ষে ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা ও ডায়মন্ড হারবার পৌর প্রশাসকের উদ্যোগে ডায়মন্ড হারবারের কালীবাজারের নিষিদ্ধ পল্লীতে গিয়ে যৌনকর্মীদের রাখি পরানোর পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ও খাদ্য সামগ্রী তুলে দেন মহকুমা শাসক পাশাপাশি তিনি জানান করোনা আবহে বিশ্বজুড়ে আতঙ্কের পরিবেশের মাঝেই চলছে লকডাউন ফলে অসহায়ভাবে দিন কাটাচ্ছে ডায়মন্ড হারবারের নিষিদ্ধ পল্লীতে থাকা যৌনকর্মীরা তাই এই দিন নিষিদ্ধ পল্লীতে অসহায় যৌনকর্মীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার পাশাপাশি বিভিন্ন রকম সহায়তা করা হয় আপনারা জানেন যে করোনা আবহে মানুষ ভীত সন্ত্রস্ত আতঙ্কিত এই মুহূর্তে দাঁড়িয়ে রাখি বন্ধনের মতো একটি পবিত্র উৎসবকে সরকারি পৃষ্ঠপোষকতায় উদযাপন করা সারা রাজ্যব্যাপী এটা একটা বিশেষ গুরুত্ব বহন করছে আমাদের আজকে ডায়মন্ড হারবারের বিভিন্ন প্রান্তে পৌর সভার উদ্যোগে বিভিন্ন জায়গায় রাখিবন্ধন উৎসব চলছে সামাজিক দূরত্ব মেনে এই উৎসব উদযাপিত হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যত বেশি সংখ্যক মানুষকে আজকের দিনে মাস্ক স্যানিটাইজার বিতরণ করে তাদের স্বাস্থ্য সচেতন করে তোলা এটা আমাদের আজকের দিনটির একটি তাৎপর্য তো তারই একটা অঙ্গ হিসাবে আমরা আজকে এই কালীবাজার এলাকা যেখানে আমাদের এখানে এই পতিতাপল্লী রয়েছে যেটা বহুদিনের পুরনো এবং এখানকার মেয়েরা যারা এখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে সেখানে আমরা আর্থিক সাহায্যও করেছি তার সাথে আমরা আজকের দিনে ওদের মাস্ক স্যানিটাইজার এবং কিছু শুকনো খাবার আমরা আজকে বিতরণ করলাম এবং এখানকার যারা মেয়েরা এখানে থাকে তাদের বাড়ি ঘর নির্মাণের জন্য যদি কোনো অসুবিধা হয় সেটাও যাতে তারা পায় পৌরসভার তরফ থেকে সেটাও আমরা আজকে এই উদ্যোগটি গ্রহণ করলাম এবং তাদের সাথে আমাদের কথা হলো অবশ্য মহকুমা শাসকের এমন উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন নিষিদ্ধপল্লী যৌনকর্মীরা আমাদের এনজিও স্যার এসেছিলেন ওনারা আমাদের রাখি পরালেন রাখি পরিয়ে মাস্ক দিলেন স্যানিটাইজার দিলেন এবং মিষ্টি মুখ করালেন সবাইকে আমার খুব ভালো লাগছে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া ঘরে বসে প্রতিকার করান নিজের ভাগ্যকে বদলে ফেলুন তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ ফোনে যোগাযোগ 9836459511